এসএসসি দুর্নীতির তদন্তে বড় সফলতা মিলল ইডির বিশ কোটি টাকা উদ্ধার করলেন অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে বিশ কোটি টাকা উদ্ধার করলেন ইডি অফিসাররা বস্তা বস্তা পাঁচশো এবং দু হাজার টাকার নোটের গাদাগাদি করা বান্ডিল যেন একটি টাকার পাহাড়ের স্তূপ বানিয়েছিলেন এই মডেল তথা অভিনেত্রী শুক্রবার সকাল আটটা থেকে রাত্রি সাড়ে বারোটা টানা এক টানা সাড়ে ষোলো ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়কে সেই জিজ্ঞাসাবাদের জেরে বা সেই জিজ্ঞাসাবাদের চাপে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অস্বস্তি তিনি বোধ করেছিলেন দুপুর নাগাদ এবং দুপুরবেলা তাকে সরকারি হাসপাতালে তিনজন ডাক্তার গিয়ে তার চিকিৎসাও করেছিলেন আধ ঘন্টা পর তিনি ঠিক হয়ে যান শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ জেলা রাজ্যের একাধিক জেলার একাধিক জায়গায় এক টানা টানা অভিযান চালান ইডি অফিসাররা এবং সন্ধে গড়ানোর কিছুক্ষণের মধ্যে রাত্রি আটটা সাত নাগাদ প্রথমে একটি প্রেস বার্তা তারপর টুইটারে ঘোষণা এবং শেষে বিস্তারিত বার্তা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে অর্থাৎ ইডি টুইটার হ্যান্ডেলে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায় তিনি মডেল এবং অভিনেত্রী যিনি দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল আবাসনে থাকেন অর্পিতা মুখার্জির বাড়ি থেকে বিশ কোটি টাকা যেখানে পাঁচশো এবং দু টাকা নোটের বান্ডেল গাদাগাদি যেন পাহাড়ের স্তূপ টাকার পাহাড় স্তূপ বানিয়েছিলেন এবং তার সাথে সাথে কুড়িটি মোবাইল গহনা বৈদেশিক মুদ্রা এবং বেশ কিছু নথিপত্র সেখানে ধরা পড়ে এই সমস্ত নথিপত্রের জেরে এবং টাকার যে বান্ডিল বা টাকার যে প্যাকেট সেখানে স্টিকার সেইগুলি কিন্তু ইডি অফিসারদের এই তদন্তে ইন্ধন যোগায় এবং ইডি অফিসাররা দাবি করেন এসএসসি দুর্নীতির সাথে এই বিশ কোটি টাকার অবশ্যই যোগ যোগসাজস রয়েছে ভালো রকমের সাজ রয়েছে কিন্তু এই টাকা এলো কথা থেকে কিভাবে এর জন্য কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় কে এই অর্পিতা মুখার্জি এক সময় উড়িষ্যা সিনেমায় অভিনয় করেন অর্পিতা মুখোপাধ্যায় বেশ কিছু তামিল সিনেমাতে অভিনয় করেন এছাড়া সহ অভিনেত্রী হিসেবে বাংলায় মামা ভাগ্নে এবং পার্টনার ছবিতে কাজ করেছিলেন বেশ কয়েক বছর ধরে তাকে নাকতলা উদয় নাকতলা উদয়ন সঙ্গের পুজোর প্রমোতও দেখা যায় দেখা গেছে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এছাড়া দেখা যায় বেহালা পশ্চিম কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভোট প্রচারাও পার্থ চট্টোপাধ্যায়ের পাশে বিভিন্ন জায়গাতেই তার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে গত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতায় ডায়মন্ড সিটি সাউথ এক বিলাস বোল ফ্ল্যাটে থাকতেন ডায়মন্ড সিটি সাউথের এক ফ্ল্যাটে থাকতেন এই অভিনেত্রী তথা মডেল যদি মুখোপাধ্যায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছিলেন মুখপাত্র কুণাল ঘোষ পশ্চিমবঙ্গে নানান দুর্নীতি সেই তদন্তের দায়ী কখনো ইডি কখনো সিবিআই এবং শুক্রবার এই যে ইডির এত বড় সাফল্য এসে দুর্নীতি দুর্নীতির তদন্তে ইডির এত বড় সাফল্য এর পিছনে কিন্তু ইডি অফিসারদের অনেক চেষ্টা চালাতে হয়েছে শুক্রবার ওই দিন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলার একাধিক জায়গায় টানা অভিযান চলেছিলেন ইডি আধিকারিকরা প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেন এরপর পিংলায় তার এক আত্মীয়ের বাড়িতেও জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং তারপর নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারির বাড়িতে ইডি হানা দেয় অন্যদিকে কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে যান ইডি অফিসাররা সেখানে তার পরিবারের স্ত্রী এবং মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয় অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কে এবং টেড দুর্নীতি মামলা অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের যাদবপুরের বাড়ি সেখানেও যাওয়া হয় এবং পর্ষদ সচিব রদনা চক্রবর্তী বাগচির বাড়িতেও যান ইডি অফিসারটা এছাড়া এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা তাকেও কিন্তু ইডি অফিসারটা জিজ্ঞাসাবাদ করেছিলেন তাই ইডির এই বড় সড়া সাফল্যের পেছনে কিন্তু ইডি আধিকারীদের অনেক হাঁপা পোহাতে হয়েছে বা অনেক চেষ্টা চালাতে হয়েছে ভাগাধুড়ি অনেক করতে হয়েছে তাও একটি দিন শুক্রবারের মধ্যেই কিন্তু একসাথে চোদ্দ জায়গায় জিজ্ঞাসাবাদ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সেই জিজ্ঞাসাবাদের জেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবার প্রশ্ন হচ্ছে এই ঘটনায় কিন্তু রাজ্য এবং পার একদিকে একুশে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলছিলেন যে তৃণমূল দলটা হলো জনগণের পাহাড়াদার কিন্তু প্রশ্ন হলো এই টাকা কোটি কোটি টাকা বিশ কোটি টাকা কুড়ি কোটি টাকা এইসব কার জনগণের পাহাড়াদারের বাড়িতে আসলে কোনো এই টাকা এই টাকায় শেষ দুর্নীতি টেট দুর্নীতির টাকা এবং এই টাকার জন্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি বলবেন কারণ কুণাল ঘোষ তো বলতেই থেকেছে আর বারবার যেই টাকার যোগসাষকারীর সাথে কোনো সম্পর্ক নেই অথচ সেই যোগসাষকারী অর্পিতা মুখার্জি যাকে ওর পার্থ চট্টোপাধ্যায়ের মিটিং মিছিল লক্ষ্য করা গিয়েছে তাহলে চাপের মুখে পড়লো রাজ্য সরকার কিন্তু এই চাপ কদিনের জন্য স্থায়ী হবে কারণ বাংলার মানুষ ভুলে যায় সব কিছু ভুলে যায় বাংলায় সব কিছু ভুলে যায় এখানে রামপুর আর হত্যাকাণ্ড মানুষ ভুলে গেছে রামপুর আর হত্যাকাণ্ড হোক ছাপ্পা বড রিগি হোক সব কিছু মানুষ ভুলে যায় এছাড়া এখানে রোজ ভ্যালি থেকে সারাদা নাড়দা সব কিছু দুর্নীতির তথ্য যেহেতু প্রমাণ হয় না সেখানে ইডি সিবিআই বড়ো সফলতা অর্জন করতে পারে না তাহলে কি পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি হয় না সেদিক থেকে তো রাজ্য সরকারের অনেকটাই অস্বস্তি মিলছিল স্বস্তি মিলছিল কিন্তু এই মুহূর্তে ইডির এই বড়সড় সাফল্য বিশ কোটি টাকা উদ্ধার হয়েছে আরও নথিপত্র উদ্ধার হয়েছে না জানি আরও কত টাকা উদ্ধার হতে চলেছে কারণ ইডি অফিসাররা টোকে টোকে ছিলেন চার ফেলেছিলেন যেন শিকার ধরার জন্য তাই একুশে জুলাইয়ের সকালে সভা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি যখন বলেছিলেন টিএমসি মানেই এই দলটা মানে জনগণের জনগণের পাহাড়দার তখন কিন্তু টোকোটোকে ছিলেন এবং একুশে জুলাই পেরোতেই বাইশে জুলাই এত বড় সাফল্য মূল্য এবং সেই নিয়ে বিরোধী শিবিরে বড়সড় খুশির জোয়ার